এর আলোচনার বিষয়বস্তু হচ্ছে মঞ্চ নাটক কেন করি, কেন দেখি, কেন ভালোবাসি। তো আমি মঞ্চেই নাটক করি এবং নাটক করি, সেজন্য আমি মঞ্চ নাটকের কথাই বলবো। তবে নাটক মঞ্চ নাটক কেন করি বলার আগে আমি বলতে চাই নাটক কেন করি আর নাটক আমি কেন ভালোবাসি। নাটক বলতে গেলে আমার প্রথমেই যেটা মনে হয়, আমার কাছে এটা আমার মত সম্পূর্ণ, নাটক আমার কাছে ইজ ইনস্টিংটিভ। নাটক ইটস নট মেকানিক্যাল, ইটস নাথিং ইন্টেলেকচুয়াল, ইটস ইনস্টিংটিভ। আমি একটু ক্ল্যারিফাই করছি কেন আমি ইনস্টিংটিভ বলবো, তার কারণ অ্যাক্টিংটা আমার কাছে মনে হয় ইটস এ ডাইভার্স ফিল্ড, ইট রিকোয়ার্স ডিসিপ্লিন, ডিভোশন অ্যান্ড ট্যালেন্ট ইন ইকুয়াল মেজার। তো ভালো মানে ট্যালেন্ট না থাকলে, আবারও বলছি আমার মতে, ভালো অ্যাক্টর হওয়া যায় না, নাটক হয়তো করাই যায়, ভালো অ্যাক্টর হওয়া যায় না। যেরকম গান গাওয়ার জন্য ভেতর থেকে একটা ইনস্টিংক্ট থাকে, নাটকেরও আমার মনে হয় সেরকম একটা ইনস্টিংক্ট কাজ করে। আমি ছোটোবেলা থেকে আমার আশেপাশে লোকজনের কথা বলার ভঙ্গি, কথাবার্তা, হাঁটা চলা, বিশেষ করে তাদের যদি কোনো মানে ম্যানারিজমগুলো আমাকে ভীষণ আকৃষ্ট করতো, আমি খুব মন দিয়ে দেখতাম। আর আমার একটা প্রিয় খেলাই ছিল ছাতে উঠে, খুব একা একা বড় হয়েছি, ছাতে উঠে বিভিন্ন চরিত্র সেজে বকবক করা। আর আমি বড় হয়েছি খুব নাটক গান কবিতার পরিমণ্ডলে, তাই জন্য মানে একটু বড় হয়েই নাটক দেখতে যাওয়া শুরু হলো। আমাদের বামপন্থী বাড়ি, তাই বেশিটাই যাওয়া হতো নান্দিকার এবং উৎপল দত্তের অভিনয় দেখতে। উৎপল দত্তের গ্রুপে আমার এক মামা কাজ করতেন, আমি তার অনেক নাটক দেখতে গেছি। ওর নাটক দেখতে গিয়ে আমার মনে হতো অ্যাক্টিং ইজ সো ম্যাজিক্যাল। ভদ্রলোক অতি সোজা সরল মানুষ, অতি সাধারণ বেশভূষায় রোববার আমাদের বাড়িতে চা খেতে আসতেন, খুব অ্যাফেকশনেট ছিলেন। আমার সেই মানুষটি স্টেজে উঠে সামান্য মেকআপ বেশভূষা পাল্টে একেবারে অত্যাচারী ইংরেজ হয়ে সামনে উপস্থিত, আমার মনে হতো ওকিনা ইজ জাস্ট ম্যাজিক। এইভাবে সম্পূর্ণ নিজেকে বদলে ফেলা যায়, তো ম্যাজিক ছাড়া আর কিছু মনে হতো না। এবার আসি মঞ্চ নাটক এর কেন করি তার কথায়। মঞ্চ এইভাবে যে বললাম নাটককে ভালোবেসে ফেললাম, নাটক আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালো। অন্য সমস্ত চ্যালেঞ্জের মতো এটা একটা ভয়ে মিশ্রিত চ্যালেঞ্জ, নিজেকে আমূল বদলে ফেলার চ্যালেঞ্জ। তো আমার মঞ্চ নাটক, শ্রুতি নাটক দুটি মাধ্যমেই আমি অভিনয় করেছি, কিন্তু মঞ্চে নাটক করাটা আমার কাছে অনেক বেশি অ্যাপিল করে। তার কারণ মঞ্চে সেট লাইটস দিয়ে এমন একটা ইলিউশন তৈরি হয়, এমন একটা বিলিভেবল রিয়েল সিচুয়েশন তৈরি হয়, যেখানে একটা চরিত্রকে দাঁড় করানো আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং মনে হয়। নাটকে আমাদের কথা বলার ভঙ্গি, আমাদের হাঁটা চলা, কোয়ার্কিনেস, এসব দিয়ে যে একটা চরিত্রকে জীবন্ত করে তুলে দর্শকদের কাছে পৌঁছে যাওয়া, সেটা আমার কাছে অনেক ভালো লাগার জায়গা, অনেক চ্যালেঞ্জের জায়গা। শ্রুতি নাটকে যেখানে শুধুই গলার মডুলেশনের উপর সামান্য মিউজিক দিয়ে একটা চরিত্রকে উপস্থাপিত করা, এই জন্য মঞ্চে নাটকে যখনই আমি অভিনয় করেছি চরিত্রগুলোর আমি খুব প্রিয় চরিত্রগুলোর আমি খুব কাছাকাছি চলে গেছি। শ্রুতি নাটক যখন করি তখন স্টেজ থেকে নেমে আমার আমি হয়ে হতে, শর্মিলা হতে বেশি সময় লাগে না, কিন্তু যখন স্টেজ থেকে নামি নাটক করে অনেক সময় আমার প্রিয় চরিত্ররা আমাকে আচ্ছন্ন করে থাকে, তারা আমাকে তাড়া করে বেড়ায় বহুদিন। এটুকু কি সুন্দর।